Hi guys, welcome back to my channel. Welcome to a new video. Rima's World. তোমাদের আরো একবার অনেক 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 স্বাগত। তো আশা করছি এই বৃষ্টির দিনে তোমরা সবাই ভালো আছো এন্ড যে যেখানে আছো সেফ আছো। আর আমরা কি রকম আছি জানতে চাও? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের বাড়ির পরিস্থিতিটা এখন ঠিক কি রকম। এইটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। একদমই পারা যাচ্ছে না। সিলেদারসের জুতোর বক্সটাই কি করলো দেখাচ্ছি। জাস্ট 2 মিনিটে। এই যে অবস্থা, জুতো ফুতো সব উপরে, তার ফার সব টেবিলের উপরে, সব আমাদের টেবিলের উপরে সব কিছু এখন তুলে দেওয়া হচ্ছে। মানে আমার সাজার জিনিসের বক্স গুলো যেগুলো আসে সেগুলো থেকে শুরু করে সব কিছু, এভরিথিং। এই যে শুধুমাত্র এই একটা দোষের জন্য আমার জানলায় উঠার চেষ্টা করছে। ও বাবা, ঘেমে যাচ্ছি এই গরমে, তার উপরে এর উৎপাত বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এই যে যেমন গড়ে 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 আমার গড়ে 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 শুনো গড়ে, ওই দেখি একটু মুখটা দেখা না। এই যে দেখেছো, দেখেছো ও গজু মো গজের আমার গদর দেখলে ব্যাস দিল ছাল উঠিয়ে। উফ বাবা, দুটো পানিও সোজা হয়ে গেছে, দেখেছো সেটা? যাই হোক, পরে দেখাচ্ছি, আমার মুখটা একটু জ্বালা দিচ্ছে, একটু বোর্ডিং দিয়ে দিই। আর কিছুদিন বাদে থাকবো না আমি, কি জ্বালা দিচ্ছে, বোর্ডিং লাগিয়ে নিয়েছি, পুরো এই জায়গাটায় জ্বালা করছে। মানে ওদের এখন দুধের দাঁত কিছু হবে না। আর টেবিলটার অবস্থা কিছু, সব কিছু টেডি থেকে শুরু করে জলের বোতল থেকে শুরু করে আমার ক্রিম্পিং কালার সব কিছু, মানে বক্সগুলো ওখানে সব কিছু, মানে কি বলবো, একদম সেই যা পাচ্ছি হাতের কাছে পাচ্ছি তুলে দিচ্ছি, জুতো জুতো তুলে দিচ্ছি। এই যে আদরের চোট, এটা হলো মানে ওকে কি আদর করতে যাব আমি। আর আমাকে তো ভয়ই পায় না, আর বাপিকে এইসব করার সাহসও পাচ্ছে না। আর আমাকে তো কি বলবো, ঘরে যে আটকে রেখে মানে করব কাজ এত চেঁচাবে তুমি খুলে দিতে বাধ্য হবে। এখন গেছে মায়ের কাছে জল খাচ্ছে, তার ফাঁকে আমি একটু টেবিল ফেবিল গুলো গুছিয়ে নি, কারণ আমি এরকম ভাবে না দেখতে পাচ্ছি না, বাট কিছু করার নেই, একটুখানি বাদে আবার এরকম হয়ে যাচ্ছে, কারণ যা পাচ্ছে টানাটানি করছে যা পাচ্ছে। তাও একটু গুছিয়ে নি, এই অবস্থাটাকে একটুখানি ঠিকঠাক করি, এন্ড আবার দেখা হচ্ছে। আমার প্রপারলি গোছানো হয়ে গেছে, মানে অর্গানাইজ করা মোটামুটি ভাবে হয়ে গেছে। বাট রিকো কি করে, যখনই রেগে যায় বা গেট খোলা হয় না, ও এই জায়গাটায় পা দিয়ে দেয়, ওর এইখানটা ওঠা এখন কোনো ব্যাপার না, এটা পা দিয়ে দেয়, দেন সব কিছু ফেলে দেয় নিচে। অ্যান্ড এটা আমি, যার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এবার আমাকে গোছাতে হবে টেবিলটা, তো চলো তাড়াতাড়ি করে টেবিলটা গুছিয়ে নেওয়া যাক। ক্লিন করা হয়ে গেছে, আর টেবিলটা আমি ক্লিন করে নিয়েছি যতটা পেরেছি, কারণ এখানে যে কটা জিনিস আছে খুবই দরকারি। ওর মানে রিকোর ওষুধ, কোথায় গেল রিকোর ওষুধ, অ্যান্ড আমার সব এগুলো দরকারি, তো এগুলো কিছুই ফেলা যাবে না। আর যেগুলো আমি অতটা দরকারি না আমি অন্য ঘরে রেখে এসেছি। নিচটা তো পুরো ক্লিন করে দিয়েছি, দেন আমি এখন দিয়ে নেবো ঝাঁট। আর আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, দেন আমি ঝাট ফাট দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার কথা হচ্ছে, কারণ বুঝতেই পারছো এতটা গরমে ফ্যান অফ করে এতক্ষণ হাঁপিয়ে উঠি পুরোপুরি। আর যাচ্ছে এখন গাড়ি, তাই জন্য কতটা কি আওয়াজ শোনা যাচ্ছে যাই না। তো চলো ফটাফট করে ঘরগুলো ঝাট দিয়ে নিই, সব ক্লিন করে নিই, কারণ রিকো এক্ষুনি মানে ঘুম থেকে উঠে গেলে ও ঘুমাচ্ছে না যদিও বা, বাট একটা জায়গায় বসে আছে, এখন একটু গরম বেশি পড়েছে তো অতটা ছটফট করছে না।
একটা জায়গায় বসে আছে, দেন এসিটা চালিয়ে দিলো, এক্ষুনি এখানে চলে আসবে আর পুরো দাঙ্গা হাঙ্গা শুরু করে দেবে। তার মধ্যে আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মানে ঝাড়টার দিয়ে নিই, দেন ফ্রেশ হয়ে নেবো। আজকে ইচ্ছা আছে আর একটা মেকআপ লুক করার, যেটা আমি ইউটিউবেই দেবো, এই চ্যানেলেই দেবো। তো ইচ্ছা তো আছে, দেখা যাক কতদূর কি হয়। তো যদি মেকআপ লুকটা করি, তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে। তো সব কাজ আগে তাড়াতাড়ি করে সেরে নিই, দেন আবার দেখা হচ্ছে। তো চলো ততক্ষণের জন্য বাই। লকডাউনের মধ্যে সব থেকে ভালো বৈশিষ্ট্য কি জানো, একই জামা পরে দিনের পর দিন কাটিয়ে যাচ্ছি। আমাকে যে ব্লগে আমাকে যেই জামা পরে দেখা গেছে, আমাকে আজকেও ব্লগেও সেই জামা পরেই অর্ধেকটা ব্লগ আমি কাটিয়েও ফেললাম। মানে বাড়ি থেকে বেরোনোই ওই একই জামা একই ইয়ে পরে দিনের পর দিন কেটে যাচ্ছে। কি সুখের জীবন তাই না সবার, মানে কি চলছে। তো যাই হোক, যেটা বললাম ঘরগুলো গুছিয়ে নিয়ে দেন আবার কথা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে। তো চলো বাই। বলেছিলাম যে ঘরটার মুছে ফ্রেশ হয়ে দেন কথা বলবো। তো রিকোকে তার মধ্যে খাইয়ে নিয়ে মা মা খেতে দিয়েছিল, ওকে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একবার করে ওর গায়ে আছড়িয়ে দিই। তো ওকে মানে আমি একটু গাফার দেখি ওর গায়ে কোনো পোকা টোকা আছে নাকি, ওরকমই করছিলাম। তো ও তো কামড়াচ্ছে রীতিমতো, তো তাই জন্য আমি বনিকে জ্ঞান দিচ্ছিলাম একটু আগে যে দেখ একটা জিনিসের দুটো ব্যবহার করতে শেখ, এইটাকে ওর মুখে দিয়ে দিচ্ছিলাম যাতে এটা কামড়ায়, আমি ততক্ষণে করি। নতুন চিরুনিটা ওর জন্যই মানে ইয়ে করেছিলাম, নতুন চিরুনিটা তিনটে দাঁত কামড়িয়ে ভেঙে দিল। এটাকে কিরম দেখতে লাগবে নতুন, এটা জাস্ট কালকে আমি ইউজ করেছি, আজকে এটা সেকেন্ড দিন এই অবস্থা। এখন করছে জুতোটার অবস্থা। এই কি এই ই বাবা, দাঁতে এখন কি শক্তি, জুতোটা দেখা যাচ্ছে কি অবস্থা করলো, মানে কি করবো। এক্ষুনি আমি দিদিদের বাড়ি দিয়ে আসবো, আবার ওখানে গিয়ে অত্যাচার করবে। দিদিদের ড্রেসিং টেবিল একা একা খুলে ফেলছে, ড্রয়ার ড্রয়ারটা খুব শক্ত, আমরা টানলেও খোলে না, মানে খুব গায়ের জোর দিয়ে খুলতে, ওটাকে দাঁতে করে খুলে ফেলছে, মানে এত ওর দাঁতে শক্তি এসছে এখন। এই যে জুতোর কি অবস্থা করলো, এই সাইডটা দেখা যাচ্ছে। আরে চিরুনিটা আমি ভাবছি কি হলো, আমি এই মাত্র বনিকে জ্ঞান দিচ্ছিলাম একটা জিনিসের দুটো ব্যবহার করতে শেখ, ব্যবহার আমাকে শিখিয়ে দিয়েছে এই যে এই অবস্থা। কেউ যদি ওর চিরুনি দেখেন এরকম দাঁত ভাঙা, তার মানে এই নয় যে ওকে আমরা পুরোনো চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, তার মানে এটা যে ও সব জিনিসকেই কামড়াতে ভালোবাসে। তো যাই হোক, এখন দিদিদের বাড়িতে দিয়ে এসে আমি ফ্রেশ ফ্রেশ হবো, আর কি আর কিছুই বলার নেই। এই হচ্ছে আমাদের জীবন, এখন কামড়িয়ে কামড়িয়ে শেষ করে দিচ্ছে। ঠাকুরকে মানে আম খেতে দিয়েছে, ছো মেরে আম ফাম তুলে নিয়ে চলে এসছে, আর কিছুই বলার নেই। জুতোটা আমার জুতোটার অবস্থা দেখে খুব মায়া হচ্ছে, জুতোর কি অবস্থা করলো। এই চল তোকে দিদির বাড়ি দিয়ে আসি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বলবো জানি না, মানে কালকের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আবার আজকে চলে এলাম। আর আজকে দেখো এখনো অবধি বৃষ্টির মানে বটা নেই এরকম, মানে হ্যাঁ মেঘলা করে এসছে, বাট মেঘলা করে এসছে তো বৃষ্টির ছিটে পোটা নেই। এখন থেকে এখানে কারেন্ট অফ, মানে কি কোথায় থাকি, এত গরম লাগছে, তার মধ্যে বৃষ্টি, একটা ঝড় দিল কিছু দিল, কারেন্ট মানে চলে যাক মানা যায়, শুধু মেঘলা করেছে, তাও যে আকাশ পুরো কালো করেছে তাও না, আমার যথেষ্ট আলো আসছে আমার মুখে দেখতেই পাচ্ছ, তাও কারেন্ট নেই, আমি মানে ঘেমে যাচ্ছি কি করব। সব কিছু পেন্ডিং হয়ে গেল, ওয়াইফাই চলছে না কারেন্ট নেই বলে, আমি ইউটিউবে একটা ভিডিও দিতাম সেটা দিতে পাচ্ছি না, মানে আমার মেকআপের একটা ভিডিও দিতাম বলেছিলাম সেটা দিতে পাচ্ছি না, কিচ্ছু করতে পাচ্ছি না, মানে এত তাড়াতাড়ি, তাহলে মানে যখন কি নামবে যশ, যশ যখন আসবে তাহলে তখন কি অবস্থা হবে শুধু ভাবো, আমি বুঝতে। আর ওখানে সবাই বারান্দায় বসে আছে, চলো দেখাই একটু, যে এখানে সবাই বসে আছে। আর রিকো দেখতে পেয়েছে আমার জামাইবাবুকে, আমার জামাইবাবুকে দেখতে পেলে মানে ও বারান্দা থেকে ঝাঁপ মারতে পারলেও শান্তি পায়, এরকম একটা অবস্থা। মিরাকেল হওয়া বোধ হয় একেই বলে, কারণ আমি জাস্ট তোমাদের ভিডিওতে বললাম যে এখন জাস্ট ঝড়ও হয়নি কিচ্ছু হয়নি,
তো কারেন্ট চলে গেছে, কি কোথায় থাকি, এসব যেই বদনামটা করলাম তার 2 মিনিট বাদে কারেন্ট চলে এসেছে। আর কারেন্ট আসা মাত্র প্রথম কাজটা করেছে হচ্ছে ভিডিওটাকে আমি পোস্ট করে দিয়েছি। আর তোমরাও অবশ্যই এর আগের ভিডিও, যেই মেকআপের ভিডিওটা গেছে, সেটা অবশ্যই দেখে বলো যে কিরকম লাগলো। আর যারা যারা এখনো দেখোনি তাদের জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তারা প্লিজ দেখে নিয়ে জানিও যে কিরকম হয়েছে। তো এখন আমি যাব হচ্ছে ফ্রেশ হতে, স্নান ফান করবো, অ্যান্ড খাবো, জোরে খিদে পেয়ে গেছে। এতক্ষণ মানে আমি মানে কখন ছাড়বো কখন ছাড়বো মনে হচ্ছে, কারণ ওয়াইফাই কানেকশন আবার চলে যাবে, কারণ আগের বারে যশে এই সরি আগের বারে আমফানে তার পরের দিনই কারেন্ট চলে এসেছিল। বাট এবারে যা শুরু করেছে, একটু হাওয়া দিলেই কারেন্ট নিয়ে চলে যাচ্ছে। মানে আমি কি করবো আমি জানি না, ভিডিও কবে দিতে পারবো বা কি সেটাও আমি জানি না। বাট যাই হোক, ওই ভিডিওটা তো দিয়ে দিয়েছি, এটাই ভালো, মানে এটাই ভালো হলো, কি সব বলি আমি, ভালো হলো, ভালো, যাই হোক, বেশি বকবক করবো না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, অ্যান্ড যতক্ষণ কারেন্ট আছে একটু হাওয়া ফাওয়া খেয়ে নিই, কারণ আর কিন্তু আজকে বাইরে ভালোই হাওয়া দিচ্ছে, যদিও বা হাওয়ার জন্য আমার প্রবলেম ছিল না আজকে, আজকে ছিল হচ্ছে ওয়াইফাইটার জন্য, চলে এসছে থ্যাংক গড। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, দেন আবার কথা হচ্ছে। হাই গাইস, তো আবারও অনেকক্ষণ গ্যাপের পর এলাম, আর বাইরে খুব সুন্দরভাবে মানে খুব সুন্দরভাবে কি সব বলি আমি, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এখনো তো অবধি সেই বর্ষার বৃষ্টিগুলোর মতো হচ্ছে, মানে নিম্নচাপ লেগেছে তো যেরকম হয়, বাট জানি না কালকে থেকে কি হবে। তাই জন্য আমি ভাবলাম যে তো চলো যেটুকু ব্লগটা করেছি আর একটু কন্টিনিউ করিনি। আসলে আজকে আমি রিকোকে ভেবেছিলাম একটু স্নান করিয়ে দেবো, কিন্তু এই নিম্নচাপের জন্য ওকে আমি স্নান করাইনি, কারণ ও এমনিতেই বাচ্চা, ওকে যদি এখন স্নান করাই ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি আজকে জাস্ট টাওয়ালে করে ওকে মুছিয়ে দিয়েছি, মাঝখানে একবার ডেটল জলে স্নান করেছিল, আজকে শোকানো এইসবের জন্য আমি আর ওকে স্নানটা করাইনি। তাই জন্য বিশেষ কিছু করার ছিল না, তাই জন্য আমি আর কিছু ব্লগ বানাইও নি, কারণ কিছু না করার থাকলে বেকার বেকার বোর করে লাভ নেই, আমার এটাই মনে হয়। বাট সন্ধেবেলা থেকে আমি একটু ডিকোর ফটো খুঁজছিলাম, অনেক ফটো ছিল বেশি ভালোবাসার কারণে, ফটোগুলো কোথায় আছে জানি না, হারিয়ে মানে হারিয়ে গেছে নাকি অন্য কোথাও রেখে দিয়েছে বুঝতে পারছি না। মানে ডিকোর ফটো আমাদের কাছে ছিল, ইভেন আমরা পরেও দেখেছি, কিন্তু এখন এখন খুঁজে পাচ্ছি না। মানে রিকোকে দেখলেই আমার ডিকোর কথা মনে পড়ে যায়, ডিকোর কথা মনে পড়লেই আমার খুব মানে কি বলবো কিরকম একটা হয়, কারণ রিকো আর ডিকোর মধ্যে না ভীষণ ভীষণ মিল, মানে সেটাই আমি দেখাবো বলে ফটোগুলো খুঁজছিলাম, মানে ভীষণ মিল, পুরো ওই এটা, মানে এতদিন হয়তো ডিকোই ওয়েট করছিল যে ও আবার জন্মাবে, দেন আমাদের বাড়িতে আসবে, আমার শুধু এটাই মনে হয়। তো সেটার জন্যই দেখাবো বলে যে কতটা মিল ওদের মধ্যে, মানে একটু হলেও যতই হোক ওদের সিমিলার মতোই দেখতে হয়, বাট একটু হলেও অমিল থাকে, কিন্তু ওর সঙ্গে কোনো অমিল নেই, পুরোটাই মিলে ভরা। তো তাই সেই জন্য ডিকোর অনেক ফটো খুঁজছিলাম, পেয়েছি, বাট যেগুলো পেয়েছি ওগুলোর ঠিকঠাকভাবে মুখগুলো নেই, কিন্তু ওর পুরো ফ্রন্ট থেকে অনেক ফটো ছিল, সেগুলো খোঁজার চেষ্টা করছি বাট পাচ্ছি না, এখন যখন যেটা খুঁজি সেটা পাই না। তো তাই জন্য আমি আবারও অ্যালবাম ঘাটতে বসবো ওই ঘরে, দেখি যদি পাই একটা, আসলে অনেক কটাই ছিল, হয়তো দিদির কাছে রেখে দিয়েছি, মানে কোথায় রেখেছি আমি জানি না, ডিগো যখন মারা গেছিলো এটাও মানে কি বলবো আমি জানি না কি বলে এটা মানে এক্সপ্রেস করবো, ডিগো যখন মারা গেছিলো তখন আমি অনেকটাই তাও ছোট, কিন্তু ওর তখন না লাস্টের দিকে অনেক লোম উঠতো, তো আমি ওর একগুচ্ছ লোম রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকে। মানে ডিগো শুধু মানে একটা বাড়ির কুকুর ছিল না, ও যে কি ছিল সেটা আমিই জানি, তো ওই লোমটা আমি একটা পুরনো শোকেসে রেখে দিয়েছিলাম, বাট সেই শোকেসটাও আর নেই আর ডিকোও আর নেই। তো ওর আর দাদুর স্মৃতি, দাদুর একটা লাস্ট হাতে লেখা দাদুর নাম মানে লিখেছিল ওইটা আছে, বাট ডিকোরটাও নেই। মানে আমি এরকম না ছোট ছোট স্মৃতিগুলো কেন জানি না এই দুজনেরই রেখে দিয়েছিলাম, বাট সময়ের সাথে সাথে না তাও মানে কিরম একটা হয়ে যায়, মানে ডিকোর ওইটা আমি এখনো মনে আছে, আমি প্রতিদিন প্রায় দেখতাম বের করে, ওই প্রতিদিন দেখতে 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 কবে হারিয়ে গেছে। বাট ঠিক আছে, এখন তো রিকো চলে এসেছে অতটাও আর ইয়ে হয় না। তো চলো আমি ওই ঘরে একটু ডিকোর ফটোটা খুঁজি, যদি পাই তো ভালো, আর যদি না পাই তো যাই না।
অ্যান্ড বাইরের বৃষ্টিটাকে এনজয় করি। আর আমি কয়েকটা সানডে সাসপেন্স রেখে দিয়েছি, মানে ডাউনলোড করে, যদি কালকে থেকে কারেন্ট না থাকে, ইয়ে না থাকে, নেট না, অবভিয়াসলি নেট থাকবে না, কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকবে না, তো তাই জন্য কয়েকটা সানডে সাসপেন্স ডাউনলোড করে রেখে দিয়েছি। আর আর একটা কথা, ফেসবুক আর টুইটার নাকি আর ইনস্টাগ্রাম নাকি কালকে থেকে আর থাকছে না, মানে ব্যান্ড হয়ে যাচ্ছে, এটা কি সত্যি নাকি আমি জানি না। সত্যি হলে তো আমি শেষ পুরো, কারণ আমি জাস্ট আমার মেকআপের কেরিয়ার স্টার্ট করেছি, জাস্ট আমার ফ্যান, মানে ফ্যান ফলোয়ার আমি বলবো না, বাট পেজে ফলোয়ার্স বাড়ছে, তো এই সময় যদি বন্ধ হয়ে যায় ফটোগুলো কি করব না করব আমি কিচ্ছু জানি না, কারণ সব ফটো আমার কাছে নেই আর সব ভিডিও আমার ফোনে নেই, কারণ আমার ফোন মেমোরি ফুল হয়ে যায়, তো আমি যেগুলো ছাড়া হয়ে যায় ডিলিট করে দিই, তো কি হবে আমি জানি না, আমি কিছুই জানি না এরকম কেন হচ্ছে। কিছুদিন বাদে হয়তো ইউটিউবটাও থাকবে না, তো যাই হোক জানি না যা হবে দেখা যাবে। যদি ফেসবুক না থাকে আমার কেন, অনেকের অনেক কিছুই লোকসান হবে, কারণ ফেসবুক থেকে মানে ফেসবুকে অনেকের দরকারি দরকারি অনেক জিনিস থাকে, অনেকের, আমার তো পেজ অনেক ছোট, জাস্ট কয়েক মাস হয়েছে, মানে 5 মাস মতো হয়েছে, অনেকের অনেক দিন ধরে বানানো, সেই সব পেজগুলো ইয়ে হয়ে যাবে হঠাৎ করে, এগুলো আদৌ সরকার করবে নাকি আমি জানি না, বাট অনেকেই ফেসবুকে লিখছে এটা কি সত্যি, এটা কি সত্যি, হোয়াটসঅ্যাপের নাম্বার, হোয়াটসঅ্যাপের নাম্বার দিলেও ফেসবুকের একটা ইয়ে আছে, ওগুলো জানি না এগুলো আদৌ হবে নাকি, হলে গেলাম শেষ পুরো। তো চলো আর বকবক করবো না, ওই ঘরে যাবো, আর আমি মাকে একটুখানি রচা করে দিতে বলেছি, এরকম বৃষ্টির দিনে উফ রচা খেতে খেতে মজাই আলাদা, জীবনে মজা করো মজা, যা সমস্যা চলছে জীবনে সমস্যার কথা ভাবতে গেলে এমনি অর্ধেক শেষ, তাই জীবনে একটু এই দুঃখের মধ্যেও একটু এনজয় করার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। তো ফেসবুক গেলে কিছু করার নেই, গেলে যাবে, দেন ইউটিউব আছে, অ্যান্ড ইউটিউব চলে গেলে দেন আরেকটা কিছু হবে, এরকম ভেবে ভেবেই যেতে হবে, কারণ কিছু করার নেই। তো চলো ওই ঘরে যাওয়া যাক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। দেখো আমাদের বাড়িতে রাত 12টার সময় কি হচ্ছে, শুধু দেখো। অনেকক্ষণ ধরে চুপ করে আছে, ছোট মানে কোথাও টেবিলের কি তুই রাত 12টায় কি আরম্ভ করেছিস, নিজে এক ঘুম দিয়ে এসে আমাদের কাউকে কিছু করতে দিচ্ছে না। কি শুরু করেছে 12টার সময়, ও কিন্তু লাঠিটার দিকে দেখছে। ও আদেও লাঠিতে ভয় পাচ্ছে, এই এখন কটা বাজে জানিস তুই, গিয়ে জল খাচ্ছে, এই আবার এসছে জল খেয়ে, পটি হিসু করে নে, এবার হিসুটা নিয়ে টান, আমি জানতাম। কি অবস্থা, তো হাই গাইজ, অ্যান্ড আজকে থেকে ঝড় স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছুই হচ্ছে না, একটা জাস্ট ঝোড়ো হাওয়া দিচ্ছে এরকম টাইপের, এগুলো হলে ভালোই লাগে, খারাপ লাগে না, যদিও এখনো অবধি 12টা বাজেনি, 12টার সময় বলেছে এখানেও একটুখানি যেটুকু হবে সেইটুকু 12টার পর থেকে হবে, বাট এখন ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই ওয়েদারটা তো আমার বেশ ভালোই লাগে, ঘুমের জন্য ভীষণ পারফেক্ট, বাট আজকেও আমাকে 5:30 উঠতে হতো, যদিও বা আমি 5:30 সময় উঠে তারপরে ওকে খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম,
আর আমার পুপুয়া কালকে ছিল, কালকে থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ রিকোর 12টার সময় তাণ্ডবটা শুধু দেখলে, ওই তাণ্ডবের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি না আমি এটা আদিও ছাড়তে পারবো কিনা, কারণ কারেন্ট চলে গেলে গেল সব। তো চলো বেবি, বাই বাই করে দে, টাটা। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো অবধি না করে থাকো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো, বাই।